কৃষ্ণনগরে ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় প্রেমিককে সাত দিনের জেল হেফাজত। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। কৃষ্ণনগরের যুবতীকে ধর্ষণ করে খুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এলেন এডিজি সিআইডি সোমা দাস এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। পাশাপাশি এদিন ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার কে অমরনাথ এবং অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার সহ জেলার অন্যান্য আধিকারিকেরা। প্রায় 5 মিনিট ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। বৃহস্পতিবার মৃত যুবতীর ময়নাতদন্ত শেষ হয়েছে। অন্যদিকে তরুণী খুনের ঘটনায় ধৃত যুবকের দাবি, ঘটনার সময় সে ঘটনাস্থলে ছিল না, সে সময় সে রানাঘাটে ছিল। বৃহস্পতিবার ডিআইজি সিআইডি সোমা দাসের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি বলেন, কৃষ্ণনগর জেলা পুলিশ সর্বস্তরে মৃত যুবতীর পরিবারের সঙ্গে রয়েছেন। ইতিমধ্যেই তদন্ত দ্রুতগতিতে চলছে। অভিযুক্ত রাহুল বোসকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি, অনেক জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে। সেই কারণেই আমরা অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজতে নিয়েছি। তাকে আরও জিজ্ঞাসাবাদ চালানো হবে। পাশাপাশি যুবতীর পরিবারের যে দাবি ছিল সে দাবি অনুযায়ী ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার কাজ চলছে। আপনারা সকলেই জানেন যে গতকাল মৃতার পরিবারে মৃতার মায়ের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। সেই মামলার তদন্ত শুরু হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই রাহুল বসু নামে এক যুবককে আমরা এই মামলায় গ্রেফতার করেছি গতকাল। এবং আমরা জানতে পেরেছি মৃতার পূর্ব পরিচিত ছিলেন এই রাহুল। তাকে আমরা পুলিশি হেফাজতের আবেদন করে আজকে আদালতে পেশ করা হয়েছে এবং তাকে আপনার 7 দিনের পুলিশি হেফাজতে পেয়েছি। এই ধৃত যুবককে গতকাল একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান নেওয়া হয়েছে। কিন্তু আমাদের মনে হয়েছিল তাকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে, তাই আমরা পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করি, সেটা মঞ্জুর হয়েছে। দ্বিতীয় বিষয়ের একটি, যেটা আপনারা জানেন যে মৃতার পরিবার চেয়েছিলেন যে ময়নাতদন্ত, দেহের ময়নাতদন্ত হোক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। সেই চাহিদা অনুযায়ী আমরা আদালতে আবেদন করি, আদালত সেই আবেদন মঞ্জুর করেন এবং আজকে এই মুহূর্তে কল্যাণী জেএনএম হসপিটালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত চলছে। মৃত্যুর সঠিক কারণ কি সেটা ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের কাছে যতক্ষণ না আসছে সেটা আমরা বলতে পারছি না, সেটা নিশ্চিত করে বলা যাবে না। আমাদের তদন্ত চলছে এবং এই ঘটনার তদন্তে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সেট, যাকে আমরা বলি, সেটা গঠন করা হয়েছে। আমাদের ফরেন্সিক রিপোর্ট অফ দ্য পিও সেটা করার পরে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা এসছেন, ফরেন্সিক পরীক্ষা করা হবে, ময়নাতদন্তের রিপোর্ট আমরা পাবো, তারপরে আপনার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার মতো জায়গায় থাকবো। পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে। বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মইনি মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।